হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপে ডার্ক মোড ইনেবল করে ফোন ব্যবহার করা বিষয়টা অনেক ট্রেন্ডিং হয়ে গেছে। আর আপনারা অবশ্যই প্রত্যেকেই জানেন, সম্প্রতি সময় একটা বিষয় খুব বেশি পরিমাণ ভাইরাল ছিল, সেটি হচ্ছে আপনার ফেসবুকের যে অফিসিয়াল মেসেঞ্জারটি আছে সেটিতে ডার্ক মোড ইনেবল করা। এছাড়া আরও বিভিন্ন অ্যাপে ডার্ক মোড ইনেবল করা যাচ্ছিল, যেগুলো সেপারেটলি ভিডিও আছে, যা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি যদি সেপারেটলি কোনো অ্যাপসে ডার্ক মোড ইনেবল করতে চান, সেগুলো দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিও থেকে দেখাবো যে আপনি এমআই বা শাওমি ফোনের প্রত্যেকটা ফিচারে ডার্ক মোড ইনেবল করতে পারেন। বিশেষ করে আপনি যখন ফোনের সেটিংস আইকনে যাবেন বা বিভিন্ন অ্যাপের ভেতর ঢুকবেন, প্রত্যেকটা অ্যাপই কিন্তু ডার্ক মোড ইনেবল করা থাকবে। তবে ডার্ক মোডের যে বিশেষ সুবিধা সেটি অবশ্যই বলতে হচ্ছে, আপনার প্রত্যেকেই জেনে থাকবেন, ফোনে যখন ডার্ক মোড ইনেবল করা থাকবে বা কোনো অ্যাপ যখন আপনি ডার্ক মোডে ব্যবহার করবেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আগে থেকে ভালো থাকবে। আর সেই সাথে আরও একটি ইম্পর্টেন্ট পার্ট বলতে হচ্ছে, আপনি যখন ফোনের ডার্ক মোড ইনেবল করে আপনার ফোনটি ব্যবহার করবেন, তাহলে আপনার চোখটি অবশ্যই ক্ষতিকারক রশ্মি থেকে সেফ থাকবে। সো যারা এমআই ফোনের প্রত্যেকটা অ্যাপের ভেতর বা ফোনের সেটিংসে বা বিভিন্ন আইকন প্যাকে ডার্ক মোড ইনেবল করতে চাচ্ছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, সো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কোনো শাওমি বা এমআই ফোনের সেটিংস থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে অ্যাপগুলো আছে, ডাউনলোড করা অ্যাপ, সবগুলোতে আপনি সরাসরি ডার্ক মোড এনেবল করতে পারেন। সো প্রথমে যদি আমি আমার ফোনের মেসেজ অপশন আসি, তাহলে দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা কিন্তু ডার্ক না। আবার হোম পেজে দিয়ে ব্যাক করলাম। এখন যদি আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ডার্ক মোডের সার্ভিস নেই, জাস্ট এখান থেকে ব্যাক করলাম। আর আমি যদি আমার ফোনের সেটিংসে আসি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আমার ফোনের যে সেটিংস অপশনটি আছে সেটি কিন্তু ডার্ক মোড না। জাস্ট সিম্পলি আমি আমার ফোনের সেটিংস অপশনে আসলাম, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এখন আপনি চাইলে খুব ইজিলি আপনার এমআই ফোনে ডার্ক মোড ইনেবল করতে পারেন। আর ডার্ক মোড ইনেবল করার জন্য খুব সহজে আপনার ফোনের মেনুবারে আসবেন, এবং মেনুবারে আসার পর আপনার ফোনে থিম একটি অ্যাপ দেখতে পারবেন, যা এখানে দেখতে পাচ্ছেন থিমসের একটি ডিফল্ট অ্যাপ দেওয়া আছে। জাস্ট এখান থেকে থিমসের যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা ওপেন করবেন, এবং থিমসে আসার পর উপরের দিকে যে সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সার্চ করবেন ডার্ক থিম। আমি জাস্ট সিম্পলি সার্চ করে দেখাচ্ছি, এবং বানানটি হচ্ছে DARKTHEEM। এবং আপনি যখন ডার্ক থিম সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এমআই ফোনের যে ডার্ক থিমগুলো আছে সবগুলোই দেখতে পাবেন। সো আমি একটি টেম্পলেট আপনাদের দেখাচ্ছি যেভাবে ডাউনলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন ডার্ক থিম আসার পর নিচের দিক থেকে ফ্রি ডাউনলোড দেখা যাচ্ছে। জাস্ট সিম্পলি আপনি আপনার ফোনে যে ফ্রি ডাউনলোড অপশনটি আছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর আমার যেহেতু দুইটি ডার্ক থিম ডাউনলোড করা আছে, সেটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। জাস্ট সিম্পলি প্রথমে যে ট্রু ডার্ক অপশনটি আছে সেটিতে ক্লিক করলাম, এবং ডাউনলোড হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম অ্যাপ্লাই একটি অপশন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রসেস হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন 100% এখন কিন্তু এটা আমার ফোনে অ্যাপ্লাই হয়ে গেল। আর এই মধ্যে হোম বাটন প্রেস করে ব্যাক করলে দেখতে পাচ্ছেন আমার ফোনের থিমটি কিন্তু ডার্ক হয়ে গেছে। এখন যদি আমি আমার ফোনের মেসেজ অপশন আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল মেসেজটিতে ডার্ক মোড ইনেবল হয়ে গেছে। ওকে, আর আমি যদি আমার ফোনের যে কল লিস্ট আছে বা কল অপশনটি আছে সেখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। আর যদি ফোনের সেটিংস অপশন আসি, তাহলে দেখতে পাচ্ছেন সেটিংসের প্রত্যেকটা লেখাই কিন্তু ডার্ক মোড ইনেবল হয়ে গেছে। সো এভাবে এই থিমের মাধ্যমে আপনি আপনার ফোনে ডার্ক মোড ইনেবল করতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপে কাজ না করে, তাহলে কিন্তু আপনাদের অন্য একটি থিম অ্যাপ্লাই করে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আসার পর হোয়াটসঅ্যাপ এখনও হোয়াইট আছে। সো এর জন্য আমরা যেটা করতে পারি, অন্য একটি ডার্ক থিম ইনেবল করে দেখবো বা অন্য একটি থিম ইউজ করে দেখবো। আমি জাস্ট থিমে আসলাম। থিম আসার পর এখন এখান থেকে আমার যে লাইব্রেরি আছে, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ডাউনলোড করা থিমগুলো দেখার জন্য জাস্ট এখান থেকে থিমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সব থিম দেখতে পারবেন। আমি ট্রু ডার্ক থিমটি দেওয়া ছিল, এখন এখান থেকে গ্রে ডার্ক যে থিমটি আছে সেটি অ্যাপ্লাই করে দেখতেছি। জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার থিমটি পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন থিমটি পরিবর্তন হয়ে গেল। এখন যদি আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপে আসি, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপটি কিন্তু এখন অফিসিয়ালি ডার্ক মোড এনেবল হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পর দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের যে মেসেজ থেকে শুরু করে প্রত্যেকটা ফিচার কিন্তু ডার্ক মোড এনেবল হয়ে গেছে। আবারও যদি আমরা সেটিংস আসি, তাহলে আপনারা অবশ্যই সেটিংস, নোটিফিকেশন সব কিছুই দেখতে পাচ্ছেন সরাসরি ডার্ক মোড। সো এভাবে আপনি এমআই ফোনের থিম ইউজ করে খুব ইজিলি ডার্ক থিম ইউজ করে আপনার ফোনটিকে ডার্ক মোড ইনেবল করতে পারেন। তবে আরেকটি বিষয় অবশ্যই বলতে হচ্ছে, সেটি হচ্ছে আপনার ফোনে যদি এমআই ইউআই 10% আপডেট থাকে, তাহলে আপনি খুব ইজিলি আপনার ফোনে এটি কানেক্ট করতে পারেন। অলরাইট, সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো যারা এমআই ফোন ব্যবহার করেন বা শাওমি ফোন ব্যবহার করেন, আপনার ফোনে ডার্ক মোড ইনেবল করতে চান, তারা জাস্ট সিম্পলি থিম থেকে ডার্ক থিম বা পিওর ডার্ক থিম ডাউনলোড করে এটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার খুব সহজেই আপনার ফোন
ফোনের সেটিংস কিংবা বিভিন্ন আইকন ব্যাক বা বিভিন্ন অ্যাপের ভেতর ডার্ক মোড এনেবল করতে পারেন। আর এক্ষেত্রে আরেকটি আপডেট দিতে হচ্ছে, আপনার ফোনটি যদি MIUI ভার্সন 10 এ আপডেট থাকে তাহলে অবশ্যই আপনার ফোনে ডার্ক মোড এনেবল হবে, আর যদি MIUI 10 ভার্সন না থাকে তাহলে হয়তো বা নাও হতে পারে। সো আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার ফোনের জন্য ডার্ক মোড ফিচারটি কতটুকু কাজ করে। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।